দেখার বিষয়। বলতে বলতে রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় প্রারম্ভিকভাবে সমস্ত দেখে নিচ্ছেন এবং বলতে বলতে বাঁশি দিয়ে খেলা অতিক্রান্ত, ছ মিনিটের খেলা চলছে এখনও। কিন্তু সারদান তাদের লিগ টেবিলে যে পজিশন, সেই পজিশন কিন্তু তাদের খেলা দেখে বোঝার উপায় নেই। ইতিমধ্যে বক্সের মধ্যে দেখা যাক কি হয়, বল পেয়ে গেছিলেন এখন এই উনি। সবে 13 মিনিট অতিক্রান্ত, 14 মিনিটে খেলা চলছে এখন অবধি। কিন্তু দুটো দল তারা কিন্তু দুই প্রতিপক্ষকে মেপে নেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে ডান পায়ে ভাসিয়ে দেওয়া আছে, এক্ষেত্রে পাল্টা আক্রমণ গড়ার চেষ্টা, কিন্তু ভুল পাস হয়ে গেল, বল চলে এসছে মোহন বাগান ফুটবলারদের পায়ে। ওখানে ওই অভিষেক, কিন্তু অভিষেকের থেকে বল কেড়ে নিয়েছেন সারদান ফুটবলাররা আক্রমণ গড়ার লক্ষ্যে। সারদান ওই 29 নম্বর জার্সিধারী, 23 নম্বর জার্সিধারী সৌগত যায়। এক্ষেত্রে টাইসনকে দেখতে পাচ্ছি আমরা, টাইসন সিং মণিপুরের ছেলে। এক্ষেত্রে ওই থ্রো ইন হয়ে গেছে 2 নম্বর জার্সিধারী বক্সের মধ্যে, এবং আরও একটি গোল, এবং এখন অবধি মোহন বাগান সুপার চ্যান্স 0, সারদান সমিতি 2। জোড়া গোল সৌগত হাসদার, তাই তো জয়ন্তদা। এখন অবধি যে ম্যাচের যা গতি প্রকৃতি তাতে কিন্তু দুটো দলই এই মুহূর্তে আরো শুরু করবেন। মোহনবাগানের খেলোয়াড় রবি রানা থ্রো ইন করছেন, রবি রানা 77 নম্বর জার্সি গায়ে দিয়ে খেলছে। রবি রানা থ্রো করে বল দিয়েছেন কিয়ান নাসরিকে, কিয়ানের নিয়ন্ত্রণ, টাইসনের শট কিন্তু সরাসরি ঘুষি মেরে বাইরে করে দিয়েছেন, বিপদ সীমার বাইরে করে দিয়েছেন। গোলরক্ষক আজকে নিজের ওপর দায়িত্ব নিয়ে খেলছেন, এক্ষেত্রে বলটি বাড়িয়েছে। কোনো পিছিয়ে আছে মোহন বাগান, কিন্তু আক্রমণে তাদের যদি এই সমতা ফিরিয়ে ম্যাচ থেকে শুধুমাত্র পয়েন্ট নিয়ে ফিরতে হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে একটি আক্রমণ এবং বাগানের খেলোয়াড় আক্রমণে যাওয়ার চেষ্টা করছে সাধারণ সমিতি। খেলার মধ্যে সাধারণ সমিতির যে নিয়ন্ত্রণটা ছিল তা যেন খানিকটা শিথিল হয়েছে বলা যেতে পারে। মোহনবাগান আক্রমণের পর আক্রমণ গড়ে তুলছে, আবার সাধারণ সমিতির আক্রমণ বিপর্যয়। এই ঘটনাটি ঘটেছে, বিনয়ের জায়গায় এসছেন টাইসন, আক্রমণে যাওয়ার চেষ্টা আবার সেই সাধারণ সমিতির। 8টা ম্যাচ খেলেছে এবং 8টা ম্যাচ খেলে তারা 20 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে। ডায়মন্ড হারবার এক্ষেত্রে আক্রমণ, কিয়ান দেখা যাক সামনে ফাঁকা জায়গা, রবিকে, রবির নিয়ন্ত্রণে বল রয়েছে, দেখা যাক রবি কি করেন। স্কোয়ার পাস, অত্যাধিক স্কোয়ার পাস খেলছে মোহনবাগান, এক্ষেত্রে বল বাড়িয়েছে বিপজ্জনক পরিস্থিতি, এবং কিন্তু আক্রমণ সাধারণের, স্কোয়ার পাস বিপজ্জনক পরিস্থিতি হতে পারে। মোহনবাগানের দুইজন খেলোয়াড় ওখানে রয়েছেন সুমিত রাঠি এবং আরেকজন ডিফেন্ডার, তারা গোলমুখটিকে, দেখা যাক কি হয়। মোহনবাগান 7টি কর্নার এবং সাধারণ সমিতি 4টি কর্নার পেয়েছে, এক্ষেত্রে দেখা যাক কর্নার থেকে সুফিয়ান কোনো ফায়দা তুলতে পারেন কিনা। সুফিয়ানের লম্বা বল হেড করেছেন, কিন্তু বল সাধারণ, কিন্তু ডিফেন্সটা খুব ভালোভাবে অর্গানাইজেশনটা ভালোভাবে করছে এবং দেখা যাচ্ছে তাদের ডিফেন্স অর্গানাইজেশন নেতৃত্ব দিচ্ছেন যে খেলোয়াড়টি, আক্রমণে জানাওয়ার চেষ্টা, চমৎকার বল পেয়ে গিয়েছিলেন আমনদীপ, থ্রো করতে যাচ্ছেন আমনদীপের থ্রো, সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে আবার বল পেয়েছেন আমনদীপ, আমনদীপ সেন্টার করেছেন, ওখানে কিয়ান রয়েছেন, কিয়ান বল বাড়িয়ে দিয়েছেন ফিরতি বল, কিন্তু উদ্দেশ্যে কিয়ান বল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, কিয়ান তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, বক্সের মধ্যে ঢুকে পড়েছেন কিয়ান, দেখা যাক মাইনাস না, ওখানে এখনো বল রয়েছে নিজেদের দখলে, কিন্তু রাখতে পারলেন, দুজন ফুটবলার তাকে ঘিরে নিয়েছেন, কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এখনো ফরদিন আলী মোল্লা। সেখান থেকে ব্যাকপাস ওই অভিষেক, 16 নম্বর জাসিদারি, সেখান থেকে বাপ্রান্ত বরাবর বল দিয়ে দিয়েছেন, ওখানে ওই 7 নম্বর সুয়ে ঘুষি মেরে বলটিকে বার করে দিয়েছিলেন। দ্বিতীয় প্রয়াসে মোহনবাগানের এক খেলোয়াড় বল পেয়েছিলেন, কিন্তু তিনি বিপজ্জনক পরিস্থিতি করতে পারলেন না। খেলা শেষ, মোহনবাগান এই খেলায় পরাস্ত হলো 2-0 গোলে, সাধারণ সমিতি 2, মোহনবাগান সুপার জায়ান্ট 0। খেলায় প্রবর্তনার প্রতিপক্ষ হিসেবে মোহনবাগান নেমেছিল, আমরা দেখতে পাচ্ছি রঞ্জন ভট্টাচার্যকে, তিনি আজকে সফল হয়ে মাঠে খেলোয়াড়দের এবং কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করছেন। সফল হয়েছেন রঞ্জন ভট্টাচার্য, তার স্ট্র্যাটেজি ছিল প্রথম থেকেই গোল চাপিয়ে দেবার, প্রথম দিকেই তিনি